নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে এক বর্ণময় চরিত্র, ততোধিক বর্ণময় তার ব্যক্তিগত জীবন। একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ানো থেকে তিনবার বিয়ে, প্রথম দুটি বিয়ে ভেঙে গেলে তৃতীয় স্ত্রী অর্পিতা পালের সঙ্গে ঘর বাঁধেন তিনি। প্রথম স্ত্রী দেবশ্রীর পর বিয়ে করেছিলেন অপর্ণা গুহ ঠাকুরাতাকে। এই অপর্ণা গুহ ঠাকুরাতা এখন কোথায় আছেন, কেমন আছেন, তা নিয়েই আজকের আমার এই ভিডিও। একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে করতেই দেবশ্রী রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রসেনজিতের। যদিও তারা ছোট থেকেই বন্ধু ছিলেন, 1992 সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু গোলযোগ বাঁধে ঋতুপর্ণ ঘোষের ছবি 19 এপ্রিলে অভিনয়ের দৌলতে দেবশ্রী রায়ের জাতীয় পুরস্কার পাওয়ার পর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দেবশ্রী রায় জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে সংসারে গোলমাল শুরু হয়। দুজনের মধ্যে ইগোর সমস্যা শুরু হয়। পরবর্তীকালে দেবশ্রী রায় জানিয়েছিলেন প্রসেনজিৎ তাকে অভিনয় ছাড়তে বলেছিলেন। শুধু তাই নয়, সংসার করার পাশাপাশি মা হওয়ার জন্যও চাপ দিয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগণে জাতীয় পুরস্কার পাওয়ার পর এইভাবে অভিনয় জীবন জলাঞ্জলি দিতে রাজি ছিলেন না তিনি, যার ফলস্বরূপ 1995 সালে বিয়ে ভেঙে যায়। এর দুবছর পর ব্যবসায়ী পরিবারের মেয়ে গ্ল্যামার জগৎ থেকে দূরে থাকা অপর্ণা গুহ ঠাকুরাতাকে বিয়ে করেন টলিউডের বোম্বাদা। দুবছরের মধ্যে তাদের একটি মেয়ে হয় যার নাম প্রেরণা। কিন্তু ততদিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জীবনে পা রেখেছেন আর এক নায়িকা যার নাম অর্পিতা পাল। পরপর বেশ কয়েকটি ছবি একসঙ্গে করার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিবাহিত ছিলেন, আর এই নিয়ে সংসারে শুরু হয় প্রবল অশান্তি। স্বামীর বিবাহ বহির্ভূত প্রেম মেনে নিতে রাজি ছিলেন না অপর্ণা। দৃঢ়চেতা মহিলা 2000 সালে বিয়ে ভেঙে সংসার থেকে বেরিয়ে যান। বিবাহ বিচ্ছেদের পর আর কোনোদিনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি। মেয়েকে নিয়ে দিল্লিতে বসবাস করতে শুরু করেন। একাই রোজগার করে মেয়েকে বড় করেছেন তিনি। এখন প্রেরণা 21 বছরের তরুণী। সৌন্দর্যে যে কোনো নায়িকাকে হার মানাতে পারেন তিনি। বাবার সঙ্গে সম্পর্ক রাখেন না প্রেরণা, এমনকি বাবার দেওয়া পদবিটাও ব্যবহার করেন না তিনি। নিজস্ব পরিচিতি গড়ে তুলতে চান। একজন সিঙ্গেল মাদার হিসেবে অপর্ণা নিজের মেয়েকে শিক্ষিত করেছেন, বড় করেছেন, এখন প্রতিষ্ঠিত করতে চান। প্রেরণা সিনেমা জগতে পা রাখবেন কি না জানা নেই, তবে আপাতত সেরকম কোনো ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি। সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে একটি ছবি সোশ্যাল সাইটে প্রকাশ করেছেন অপর্ণা এবং প্রেরণা। নিজের মেয়ের সম্পর্কে কোনোদিনই প্রকাশ্যে কিছু বলেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আপাতত অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার করছেন বোম্বাদা, তাদের একমাত্র ছেলে তৃষাঞ্জিৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।